আপনারা যারা অনলাইন থেকে ভালো মানের অর্থ ইনকাম করার চেষ্টা করছেন, লাইক মাসে লক্ষাধিক টাকা ইনকাম করার চেষ্টা করতে যাচ্ছেন, বা আপনারা যারা ভাবছেন যে চাকরি বাকরি পাচ্ছেন না বা চাকরি বাকরি বাদ দিয়ে শুধুমাত্র অনলাইনে আপনি একটা ভালো ক্যারিয়ার তৈরি করবেন, তো সেই ক্ষেত্রে কেন অর্ডিনারি আইটি আপনার জন্য সেরা হবে সেই ব্যাপারটাই আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করে চলব। বাংলাদেশের অন্যতম সেরা ব্লগিং কোম্পানি অর্ডিনারি আইটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে একটা ব্যাপার দাবি করলাম যে অর্ডিনারি আইটি বাংলাদেশের অন্যতম সেরা ব্লগিং কোম্পানি, এই দাবির পেছনে আমার কোনো যুক্তি আছে কি না বা যৌক্তিকতা আছে কি না সেই ব্যাপারটা চলুন আপনাদের সঙ্গে শুরুতে শেয়ার করি। আমাদের দেশে অনেক ব্লগিং ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে আমরা মোটামুটি অনেক পরে শুরু করেছি বলা চলে। অনেক ব্লগিং কোম্পানি আছে যাদের বয়স অনেক বেশি। তো আমি গুগলে সার্চ দিয়েছি, কী লিখে সার্চ দিয়েছি দেখেন, বেস্ট টপ বাংলা ব্লগ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছি। আমার সামনে একটা ওয়েবসাইট আসছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমার সামনে একটা ওয়েবসাইট আসছে, দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা আমি ওপেন করেছি। ওপেন করার পরে বাংলাদেশের সব থেকে সেরা 10টা ব্লগিং ওয়েবসাইট আমি এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টেক টিউনস, ট্রিক বিডি, সামহাইরিন ব্লগ, টেক শহর, বাংলাদেশ গেমার, বাংলা টেক 24, ব্লগার বাংলাদেশ ইত্যাদি হাবি যাবি আরও অনেক কিছু আছে। যাই হোক, তো এই ব্লগের মধ্যে কোথাও তো অর্ডিনারি আইটির নাম লেখা নাই, তাহলে আমি কিভাবে দাবি করলাম যে অর্ডিনারি আইটি বাংলাদেশের অন্যতম সেরা ব্লগিং কোম্পানি? এবার সেই ব্যাপারটা চলুন আপনাদেরকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করি। তো কোনো একটা ব্লগ কতটুকু সেরা সেটা আমরা কিভাবে দাবি করতে পারি? মনে করেন যে আমি বললাম যে আমি বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সার, যদি আমি এই কথাটা বলি, তাইলে এর পেছনে আমাকে প্রথমে যে যুক্তিটা দেখাইতে হবে সেটা হচ্ছে আমি সবার থেকে বেশি ইনকাম করতে পারি কি না। তো আমি যদি সবার থেকে বেশি ইনকাম করে দেখাতে পারি, সেক্ষেত্রে যে কেউ বিশ্বাস করবে যে হ্যাঁ আমি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সার। তো একটা ওয়েবসাইট থেকে বা কোনো একটা ব্লগিং ওয়েবসাইট থেকে বা আর্টিকেল লেখার ওয়েবসাইট বা পোস্ট লেখার ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম হয়, সেই ওয়েবসাইটে যত ভিজিটর আসে তত বেশি ইনকাম হয়। তো আমি যদি বলতে চাই যে আমার ওয়েবসাইটটাই সব থেকে সেরা ওয়েবসাইট, তার মানে অবশ্যই আমার ওয়েবসাইটে অন্যদের থেকে বেশি ইনকাম হতে হবে, তাই না? এটা একটা ব্যাপার। আর যেহেতু এটা ব্লগিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটা ব্যাপার, সেক্ষেত্রে আপনি যদি গুগল থেকে বেশি ট্রাফিক নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকাম বেশি হবে, আর যদি আপনি গুগল থেকে ভালো ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে না পারেন সেক্ষেত্রে আপনার মোটেও ভালো ইনকাম হবে না। আপনারা অনেকেই প্যাসিভ ইনকাম করার চেষ্টা করে যাচ্ছেন আমি জানি, মানে বসে থাকবেন আর আপনার ইনকাম অটোমেটিক্যালি আসতেই থাকবে। সেই জন্য যে কাজটা করতে হবে, আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে হবে। তো কোনো একটা ওয়েবসাইটে গুগল থেকে যত বেশি ভিজিটর আসবে আমরা সেই ওয়েবসাইটটাকে সেরা ওয়েবসাইট হিসেবে বিবেচনা করব। তো আমাদের দেশে যত ব্লগিং কোম্পানি আছে বা যত ব্লগিং ওয়েবসাইট আছে, এই সকল ওয়েবসাইটগুলোর মধ্যে যে ওয়েবসাইটে গুগল থেকে সবথেকে বেশি ভিজিটর আসে সেটাকে আমরা আসলে বেস্ট ওয়েবসাইট বলা ট্রাই করব। কারণ যে গুগল থেকে বেশি ভিজিটর নিয়ে আসতে পারে তার মানে কি সে অনেক টেকনিক জানে, সে অনেক আয় ইনকাম করতে পারবে। আর যে গুগল থেকে ভিজিটর নিয়ে আসতে পারবে না তার মানে কি সে অনেক টেকনিক জানে না এবং সে ভালো ইনকামও করতে পারবে না। তো এখানে যে ওয়েবসাইটটা রয়েছে র্যাঙ্কিংয়ের ওয়েবসাইট, মানে 10টা সেরা ব্লগিং, তো এখান থেকে শুরুতে আসে দেখতে পাচ্ছেন টেক টিউনস। তো এই টেক টিউনস ওয়েবসাইটে প্রতি মাসে গুগল থেকে কেমন ভিজিটর আসে বা অর্গানিক ভিজিটর আসে সেটা আমরা একটু যাচাই করে দেখি। দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি টেক টিউনস ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি এবং দেখতে পাচ্ছেন যে টেক টিউনস ওয়েবসাইটে প্রতি মাসে ভিজিটর আসে প্রায় 1,29,000 সামথিং। আচ্ছা, তো আমি যে মেট্রিক্স দিয়ে ক্যালকুলেশন করছি বা আমি যে অ্যাপটা ব্যবহার করছি বা যে ওয়েবসাইট বা টুলস ব্যবহার করছি বা আমি যেহেতু এটা ব্রাউজারে আছি একটা এক্সটেনশন ব্যবহার করছি সেটা হচ্ছে উবার সাজেস্ট। তো এই উবার সাজেস্ট এক্সটেনশনটা দিয়ে আমি সমস্ত ওয়েবসাইটগুলোর ডেটা চেক করে দেখছি। তো দেখতে পাচ্ছেন যে টেক টিউনসের ক্ষেত্রে 1,29,000 ভিজিটর আসে প্রতি মাসে। এরপরে যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে trickbidi.com। তো trickbidi.com ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে প্রায় 40,000-এর মতো ভিজিটর পায় অর্গানিকভাবে। তারপরে আছে হচ্ছে সামহাইরিন ব্লগ, দেখতে পাচ্ছেন যে সামহাইরিন ব্লগ প্রতি মাসে প্রায় 33,000 ভিজিটর পায়। তারপরে আছে হচ্ছে techshahar.com, দেখতে পাচ্ছি techshahar.com, আচ্ছা এটা রিফ্রেশ নিচ্ছে, আমি এটা আরেকবার চেক করি। তো techshahar.com আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে প্রায় 7,000-এর মতো অর্গানিক ভিজিটর পাই। এরপরে আছে হচ্ছে বাংলাদেশ গেমার, আমি এই ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে বাংলাদেশ গেমার .com প্রায় 21,000-এর মতো ভিজিটর পাই। তারপরে আছে হচ্ছে bangla-tech24.com, bangla-tech24.com দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে প্রায় 101,000-এর মতো ভিজিটর পাই। আচ্ছা, তো এই ছিল মোটামুটি এদের যে টপ লিস্টেড তালিকা সেটা। এরপরে আরও আছে, সেগুলো দেখার প্রয়োজন পড়বে না, সেগুলো
এর থেকেও আরও লোয়েস্ট কোয়ালিটির ওয়েবসাইট, তো আমরা আর সেগুলোতে যাচ্ছি না। তো আমাদের দেশে আরও বেশ কিছু ব্লগিং কোম্পানি রয়েছে যার তালিকা এখানে দেওয়া নাই, তার মতো থেকে আমি একটা এখানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলাটেক ইনফো। আচ্ছা দেখতে পাচ্ছেন যে দুঃখিত, বাংলাটেক 24 এইটাতে হচ্ছে 91,000 ভিজিটর পায়, আর যেটা বাংলাটেক ইনফো সেটা হচ্ছে 101,000 ভিজিটর পায়। আচ্ছা তো আমি আপনাদেরকে এই ক্যালকুলেশনটা আরও সহজ করে বোঝানোর জন্য আমি আরও কিছু ওয়েবসাইটের কম্পেয়ার করব। আপনারা জানেন যে বাংলাদেশের একটি জনপ্রিয় টিভি মিডিয়া হচ্ছে সময় নিউজ। তো এই সময় নিউজের ওয়েবসাইটে প্রতি মাসে গুগল থেকে বা অর্গানিক ভিউজ কেমন আসে আমরা একটু চেক করে দেখি। দেখতে পাচ্ছি যে এই যে সময় নিউজ ডট টিভি এই ওয়েবসাইটে প্রতি মাসে গুগল থেকে অর্গানিক ভিউজ আসে 1,27,000 মতো। বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং শেখায় এরকম জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে খালিদ ফারহান। অর্ডিনারি আইটি ডিজিটাল মার্কেটিং কোর্স আপনাদেরকে উপহার দিয়ে থাকে। যাই হোক, তো খালিদ ফারহানের ওয়েবসাইটে প্রতি মাসে দেখতে পাচ্ছেন যে অর্গানিক ভিজিটর আসে 5,000 মতো। আচ্ছা তো এই খালিদ ফারহানের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। আজ থেকে 3 মাস আগে তিনি অর্গানিক ভিজিটর পেত 22,000, দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তার আগে ডাউন ছিল, মাঝখানে উপরে উঠেছিল এবং আস্তে আস্তে এখন দেখতে পাচ্ছেন যে এটা ডাউন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে খালিদ ফারহানের ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক্স, প্রতি মাসে 5,000 ভিজিটর পাই। আচ্ছা আর অর্ডিনারি আইটির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে 1,32,000 মতো ভিজিটর পাই অর্গানিকভাবে। তো আমরা এতক্ষণ ভরে যে সকল ওয়েবসাইটগুলো কম্পেয়ার করে দেখলাম তার মধ্যে মোটামুটি দেখতে পাচ্ছেন যে অর্ডিনারি আইটি প্রায় সবার থেকে এগিয়ে আছে, মাশাল্লাহ। আর আমাদের গ্রোথ রেট যদি আপনাদেরকে একটু দেখায়, দেখতে পাচ্ছেন যে আজ থেকে 5-6 মাস আগে অনেক কম ছিল এবং দেখতে পাচ্ছেন যেটা আস্তে 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 গ্রো করছে। আমরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছি তার ফলাফল ইনশাল্লাহ আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়া শুরু করেছি, আস্তে আস্তে আমরা গ্রো করছি। তো এই যে আমরা যে 1,00,000 ভিজিটর, দুঃখিত 1,32,000 ভিজিটর পাচ্ছি গুগল থেকে, এটা কি আসলেই মাসে 1,32,000 ভিজিটর নাকি কম বেশি পাই? তো যে সকল এক্সটেনশন দিয়ে আমরা এগুলো ট্র্যাক করে দেখি, যেমন আমি উবার সাজেস্ট ব্যবহার করছি, এইরকম আরও অনেক টুলস রয়েছে, তো এগুলো আসলে কখনোই অ্যাকুরেট ফলাফল দেয় না। কেউ অনেক বেশি বলে, কেউ অনেক কম বলে। তো উবার সাজেস্ট যেটা আছে এটা মোটামুটি কম বলে, বেশি বলে না। তো কতটুকু কম বলে, মানে প্রতি মাসে আমরা কত ভিজিটর পাই সেটা যদি আপনাকে একটু ট্র্যাক করে দেখাই, আমি হচ্ছে গুগল সার্চ কনসোলে আমি এখন লগ ইন করলাম আমাদের ওয়েবসাইটে, দেখতে পাচ্ছেন যে সর্বশেষ 3 ঘন্টা আগে এটা রিফ্রেশ নিয়েছে। তো এটা মোস্ট রিসেন্ট ডেট করা আছে। তো দেখতে পাচ্ছেন যে আজকে এখন পর্যন্ত আমরা প্রায় 9,000 কাছাকাছি ভিজিটর পেয়েছি, আর আমি যে সময় ভিডিওটা রেকর্ড করছি এখন হচ্ছে 11:46 বাজে, তার মানে দুপুরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা প্রায় 9,000 কাছাকাছি ভিজিটর পেয়েছি। যদিও দুপুরের পর থেকে রাত 12 পর্যন্ত সকালের থেকে 3-4 গুণ বেশি ভিজিটর পাওয়া যায়। তাহলে একদিনে কতগুলো ভিজিটর আমরা পাবো গুগল থেকে আপনি একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন, আন্দাজ করে। তাহলে একদিনে যদি এইরকম হয় তাহলে এক মাসে কত ভিজিটর পাবো এখন নিশ্চয়ই আপনি ক্যালকুলেশন করলে ব্যাপারটা বুঝতে পারবেন। তার মানে উবার সাজেস্ট যা বলছে তার থেকে আমরা কি অনেক গুণ বেশি ভিউজ পেয়ে থাকি। তো যে ভিউজটা পাই যাই হোক না কেন, সেখান থেকে ইনকাম আমরা কেমন করি, চলুন সেটা একটু আপনাদেরকে দেখাই। তো আমি এখানে আমাদের অ্যাডসেন্স পেমেন্টের পেজটা ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি লাস্ট 3 মান্থ সিলেক্ট করে রেখেছি, এখান থেকে অল ট্রানজ্যাকশন থেকে আমি শুধুমাত্র পেমেন্ট যেগুলো পেয়েছি সেইগুলো আর কি এখান থেকে সিলেক্ট করছি, আর এখান থেকে ডিটেলস ট্রানজ্যাকশন ভিউ যেটা আছে সেটা। তো লাস্ট 3 মাসে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর, জানুয়ারি আর হচ্ছে ফেব্রুয়ারি। তো গত বছরের ডিসেম্বরে আমি যে পেমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে $1,400 আর গত মাসে অর্থাৎ এই জানুয়ারি 2022, তো জানুয়ারি মাসে পেমেন্ট পেয়েছি $1,600 আর আমি যে সময় ভিডিওটা রেকর্ড করছি এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে, এই মাসে আমি যে পেমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে $1,900। তো এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি এটা প্রায় 1.5-2 লাখ টাকার কাছাকাছি হবে, এবং দেখতে পাচ্ছি যে আমরা প্রতি মাসে আমাদের ইনকাম কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। তো এই যে এতগুলো বিষয় আমি আপনাদেরকে দেখাইলাম এটা জাস্ট বোঝানোর জন্য যে আমি যে দাবিটা করলাম যে অর্ডিনারি আইটি বাংলাদেশের অন্যতম সেরা ব্লগিং কোম্পানি, মানে আমার দাবির সপক্ষে যে যুক্তিগুলো আছে সেগুলো আমি এখন আপনাদের সামনে একেবারে লাইভ উপস্থাপন করলাম। তো এতগুলো তথ্য আমি আপনাদেরকে কেন দেখালাম জানেন? আমি চাচ্ছি আপনারা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চান তারা যাতে এমন জায়গায় গিয়ে শিখতে পারেন যারা রিয়েলি সত্যি এই লাইনে ভালো আয় ইনকাম করে। তো আমি এর আগে যেহেতু কোর্স করিয়েছি এবং বর্তমানে করাচ্ছি, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই আপনি তো মাসে 100,000 টাকা ইনকাম করেন,
তো আপনি যদি আসলেই মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনি কেন লোকজনকে কোর্স করান, মানে কোর্স করিয়ে কেন সময় নষ্ট করেন? তো আমি যারা এই প্রশ্ন যারা আমাকে করে, আমি আসলে তাদেরকে উল্টা প্রশ্ন করতে চাই যে ধরেন আপনি ফ্রিল্যান্সিং জানেন না, তাহলে আপনি কার কাছে গিয়ে শিখতে চান? যে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারে তার কাছে গিয়ে শিখতে চান, নাকি যে মাসে কিছুই করতে পারে না বা যে মাসে ফ্রিল্যান্সিং করে নিজে কিছুই ইনকাম করতে পারে না, শুধুমাত্র আপনাদেরকে কোর্স করিয়ে টাকা কামাই, আপনি কি তাদের কাছে কোর্স করতে যাচ্ছেন? অবশ্যই আপনারা যারা এই টাইপের প্রশ্ন করেন তারা বলবেন যে না, যারা মাসে কোনো কিছু ইনকাম করতে পারে না তাদের কাছে আমি শিখতে চাই না, যারা মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারে তাদের কাছেই ফ্রিল্যান্সিং শিখতে চাই, তাই না? তো আমাদের দেশে এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা প্রতি মাসে অনেক টাকা পয়সা ইনকাম করে, তারা আসলে লোকজনকে তেমন শেখায় না। এতে করে যেটা হয়, মানে যারা নিজেরা কোনো কিছু জানে না এই টাইপের লোকজন মার্কেটে চলে এসেছে এবং অন্যদেরকে ফ্রিল্যান্সিং শেখানো শুরু করেছে এবং আলটিমেট ফলাফল একেবারে জিরো। তো এই জন্য আসলে অনেকের বিশ্বাস উঠে গেছে যে ফ্রিল্যান্সিং করে আদৌ মনে হয় কোনো টাকা পয়সা ইনকাম করা যায় না। তো যারা ওই টাইপের ব্যক্তিদের কাছে শেখেন তাদের অবশ্যই এই রকমই এক্সপিরিয়েন্স হওয়ার কথা। সেই জন্য আমরা আর কি আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করে যাচ্ছি, যাতে করে আপনারা এমন কোনো ব্যক্তির কাছ থেকে শিখতে পারেন যারা রিয়েলি এই লাইফে কিছু একটা করছে। আমি কাউসার একজন গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, তো এবং বিগত 8-10 বছর যাবত আমি ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডসেন্স ব্লগিং এইসব ব্যাপার স্যাপারগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে বুঝতেই পারছেন আপনি যদি আমাদের কাছ থেকে কাজ শেখেন তাহলে আপনার জন্য কাজ শেখাটা পারফেক্ট হতে পারে। আচ্ছা, আমাদের কাছে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য একটি কোর্স বের করেছি, সেই কোর্সটা হচ্ছে গুগল অ্যাডসেন্স ব্লগিং কোর্স। এই কোর্সটা কারা করতে পারবেন? যাদের অলরেডি একটি ব্লগিং ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা আর্টিকেল বা পোস্ট লিখে পাবলিশ করেন, হয়তো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা হয়ে গেছে কিন্তু আপনার ইনকাম বেশি হচ্ছে না, একেবারেই কম। যেমন আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে গত মাসে, দুঃখিত, এই মাসে আমরা প্রায় 1.5-2 লাখ টাকার মতো অ্যাডসেন্স থেকে ইনকাম করছি, কিন্তু আপনার ইনকাম যদি কম হয়ে থাকে তাহলে সেই ইনকামটা কীভাবে বাড়াবেন? আমাদের যে বিগত 8-10 বছরের এক্সপিরিয়েন্স আছে সেইগুলো দিয়ে আমি একটি কোর্স বের করেছি, যে কোর্সটা আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনি আমাদের মতো ইনকাম করতে পারবেন, মানে আমাদের মতো পরিশ্রম করলে অবশ্যই আপনি আমাদের মতো ইনকাম করতে পারবেন। তো সেই কোর্সটা কি, চলুন আমরা একটু দেখি। তো আপনি আমাদের ওয়েবসাইট ordinaryit.com এই ওয়েবসাইটের মধ্যে চলে আসার পরে কোর্স সমূহ যদি এখানে চাপ দেন তাহলে দেখতে পাবেন ডিজিটাল মার্কেটিং কোর্স আর হচ্ছে অ্যাডসেন্স ব্লগিং কোর্স, দুইটা কোর্সের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া আছে। তো কোন কোর্স আসলে কাদের জন্য? যাদের অলরেডি ওয়েবসাইট আছে, গুগল অ্যাডসেন্স থেকে টুকটাক ইনকাম হচ্ছে কিন্তু ভালো ইনকাম হচ্ছে না, তাদের জন্য এই অ্যাডসেন্স ব্লগিং কোর্স। আবার মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি লেখালেখি করেন কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইতে পারছেন না, তো সেক্ষেত্রেও আপনি এই গুগল অ্যাডসেন্স ব্লগিং কোর্সটা করতে পারেন। এতে করে আপনি সমস্ত বিষয়গুলো শিখতে পারবেন, যে এইসব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি এবং যেভাবে আমরা মাসে এত টাকা ইনকাম করছি। আর এই ভিডিওটা দেখে বা যারা নতুন এই ভিডিওটা দেখছেন এবং ভাবছেন যে আপনি এই লাইনে চলে আসবেন, চাকরি বাকরি বাদ দিয়ে প্যাসিভ ইনকাম করবেন, ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, নতুন করে শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য যে কোর্স সেটা হচ্ছে এই যে এই ডিজিটাল মার্কেটিং কোর্স। তো আমরা আমাদের এই অ্যাডসেন্স ব্লগিং কোর্সে যে ব্যাপারগুলো শিখিয়েছি সেগুলো তাদের জন্য উপকারী হবে, যাদের অলরেডি একটি ওয়েবসাইট আছে, অল্প ইনকাম হচ্ছে কিংবা কোনো ইনকাম হয় নাই, এইরকম ব্যক্তিদের জন্য অ্যাডসেন্স ব্লগিং কোর্স। আর যারা একেবারে নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। তো আমরা এই অ্যাডসেন্স ব্লগিং কোর্স এবং ডিজিটাল মার্কেটিং কোর্সের সঙ্গে লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি। আপনার যে কোনো সমস্যা হলে আপনি সবসময় আমাদের কাছ থেকে হেল্প পাবেন, আর আমরা যতটা এক্সপিরিয়েন্স থেকে যতটা কোয়ালিটিফুল কোর্স আপনাদেরকে উপহার দিচ্ছি, যত অল্প টাকায় এরকম কোর্স আপনি আর কোথায় পাবেন? সুতরাং আজই আপনার ফ্রিল্যান্সিংয়ের জার্নি শুরু করে দিন অর্ডিনারি আইটির সাথে। দেখা হবে পরবর্তী ক্লাস ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।